আজকে এরকম একটা ভিডিও করতে হবে এটা আমি ভাবি নাই আসলে কখনো। দুইটা মানুষ কেন আসলে ভালো নেই এটা আসলে ওই দুইটা মানুষই বলতে পারে, ওই দুইটা মানুষই জানে। ওই দুইটা মানুষ ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আসলে তাদের প্রবলেমটা বুঝতেও পারবে না, সলভও করতে পারবে না। আমরা দুজন মিলেই আসলে আমাদের সম্পর্ক যেটা ছিল, আমাদের সেই সম্পর্কের জায়গা থেকে দুজন দুজনকে সম্মান জানিয়ে আমরা দুজন ডিসিশন নিয়েছি যে আমরা সেপারেট হব। দ্বিতীয়বারের মতো বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করে এই বিচ্ছেদের ব্যাপারটি নিশ্চিত করেন তিনি। ভিডিওতে এক পর্যায়ে কান্না জর্জরিত কণ্ঠে মাহিয়া মাহি নেটিজেনদের প্রতি অনুরোধ করেন তার সন্তান ফারিশকে নিয়ে যেন কোনো কটূক্তি করা না হয়। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। আপনারা অনেক রকমের অনেককে বাজে কথা লেখেন ছোট বাচ্চাটাকে, ও হয়তো বোঝে না কিন্তু ওর মা হিসেবে আমার বুকটা ফেটে যায়। ও তো ফেরেশতা, ওকে নিয়ে লিখেন না কোনো কিছু। কোনো বাচ্চাকে নিয়ে আপনারা, কোনো বাচ্চা সে হোক যেমনই, দেখতে যেমন হোক, কথা হাত থাকুক পা থাক, হাত না থাকুক পা না থাকুক, সে একজন ফেরেশতা। এই বাচ্চাদেরকে নিয়ে কিছু লিখেন না। 2012 সালে চলচ্চিত্র জগতে পা রাখেন মাহিয়া মাহি। 2016 সালে বিয়ে করেন তার প্রেমিক পারভেজ মাহমুদ অপুকে। 2021 সালের 22 মে প্রথম বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন এই অভিনেত্রী। ঠিক কী কারণে তার প্রথম সংসারে ভাঙন ধরেছিল তা জানা যায়নি, তবে এরপরই রকিবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মাহি। রকিব এবং মাহি বিয়ে করেন 2021 সালের 13 সেপ্টেম্বর। তাদের পুত্র সন্তানের নাম ফারিশ। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।